মালয়েশিয়া আবাসিক ভবনে অভিযান চালিয়ে 10 বাংলাদেশি সহ 30 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির পাহাং অভিবাসন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত পাহাং রাজ্যের কুয়ান্তান এবং মারান জেলার আশেপাশের আবাসিক ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। শনিবার পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, অভিযানে প্রথমে 55 জন বিদেশিকে তল্লাশি করে 22 থেকে 51 বছর বয়সী 30 জনকে ইমিগ্রেশন আইন 1959 এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে, যার মধ্যে অনুমোদিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করেছে অনেকে। আটককৃতদের মধ্যে 10 বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশীয় 10, থাইল্যান্ডের 7, মিয়ানমারের 2 এবং 1 কম্বোডিয়ার নাগরিক রয়েছেন, যদিও তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অধিকতর তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে বন্দীদের 14 দিনের রিমান্ডে রাখা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দেওয়ায় বাড়ির মালিকদেরও সন্ধান করছে বিভাগটি। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।